Hello friends, here is a small class regarding Bengali Hosoi particle. Here I am going to discuss how it is used in Bengali sentence and how it is used in English sentence. Please listen to me. This lesson is brought to you by TK Kundu from the Decks of Friendly Tutorial Home. সামটাইমস ডুয়ার অফ এনি কখনো কখনো বাক্যের করতার উপর জোর দিয়ে বলা হয় যে সেই কাজটি করেছে অর্থাৎ ব্যবহার করা হয় অফ সচ সেন্টেন্স এই ধরনের বাক্যের কয়েকটি উদাহরণ ফার্স্ট ইট ইস ওয়ার্ক তুমি এই কাজটি করিয়াছ ইট ইস বেটেন মাই ব্রাদার তাহারাই আমার ভাইকে মারিয়াছে এই লোকটি সব অসুবিধার জন্য আংটি আমি তাকে দিয়েছিলাম নেক্সট ইট ইজ জাস্ট দ্য কাইন্ড অফ বিহেভিয়ার আই এক্সপেক্টেড ফ্রম হার আমি তার নিকট ঠিক এরকম ব্যবহারই প্রত্যাশা করেছিলাম সো আর সাম সেন্টেন্সেস আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড হাউ ইট ইজ রিটেন ইন বেঙ্গলি হাউ ইট ইজ কনভার্টেড টু ইংলিশ সেন্টেন্স এন্ড আই হোপ নাও ইউ ক্যান ইউজ সচ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ইউর নিড নাও থ্যাংক ফর লিসনিং টু মি মিটার